হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মতন অনেক মানুষই আছে যাদের যখন তখন খিদা পেয়ে যায়, তখন আমরা চিন্তা করে পাই না কী খাবো কী খাবো, তাড়াহুড়ায় কী কী রান্না করা যায়। তো ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম। খুবই কম সময় লাগবে এই মজার ম্যাকারনিটা বানাতে, আর এই শীতকালে সবজি তো অ্যাভেলেবেল আপনারা পেয়েই যাবেন। সো ঝটপট এই গরম গরম এই ম্যাকারনিটা কীভাবে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এই মজার রেসিপিটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে, শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। সো প্রথমে একটা চুলায় আমি প্যান নিয়ে নিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে আমি এক কাপেরও কম গাজর নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, সেটাও নিয়েছি এক কাপের কম। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম, এটাও আমি এক কাপের কমই নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপটা দিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম কম করে নিয়ে নেবেন সব কিছু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে সসেজ, আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এক কাপেরও কম টমেটো কেচাপ। এতটুকু ইনগ্রেডিয়েন্টস লাগবে। আর এখানে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে ম্যাকারনি। এখানে আমি 2 কাপ ম্যাকারনি নিয়ে নিচ্ছি। আপনারা যদি ম্যাকারনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ম্যাকারনির প্যাকেটের ভিতরে একটা মশলার প্যাকেট আছে, সেটা আমি সম্পূর্ণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, চুলাটা বন্ধই আছে। সো প্যানে আমি এক এক করে সব দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিলাম 1 চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে আমি টমেটো সস দিয়েছি, সসেজেও একটু লবণ থাকে। আর এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি রান্নার সয়াবিন তেলটাই ব্যবহার করছি, আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে বাটার কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। পানিটা ঠিক ততটুকু দেব যতটুকু হচ্ছে এগুলো সব কিছু ঢেকে না যায়। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখানে আমাদের ম্যাকারনিটা আগেও সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, এটা রান্নার সময়ও খুব কম লাগবে, আর খেতে কেমন লাগবে সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে। সেরকম আমার নাড়াচাড়া হয়ে গেল, আমার পানিতে একটু কম মনে হচ্ছিলো, আমি পানি আর একটু এখানে অ্যাড করে নিচ্ছি। নিয়ে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিব। অনেকদিন পরপর আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি, আপনারা আমাকে ভুলে যাবেন না, আমাকে এভাবেই সবসময় মনে রাখবেন। তো এটা আমি চুলাটা ঢেকে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে। এবারে প্রায় 5 মিনিট পরে দেখবেন এতে একটু বলক আসা শুরু হয়েছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লো হিটে। আর আমাদের এটা রাঁধতে সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট মতন। সো এই 15 মিনিটে আমরা বেশ কয়েকবারই প্যানটা থেকে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে চুলার নিচে লেগে না যায়। এবারে আবার ভালো মতো আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ম্যাকারনিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে পানিটা যখন এরকম ঠিক মাখা মাখা হয়ে যাবে তখন আমি উপরে চিজ দিয়ে দিচ্ছি। এখন এখানে আপনারা পানিটা কী পরিমাণ রাখতে চান, একটু জিনিসটা গ্রেভি করে খেতে চান নাকি একদমই লাগানো অবস্থায় খেতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো আমি একটু ঘন রাখতে চাই, যার কারণে আমি এখনই চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে আমি আবার ঢেকে দেব চিজটা গলে যাওয়ার আগ পর্যন্ত। তো চিজটা গলতে আমাদের সময় লাগবে 2 মিনিট মতন।
তো দেখুন ঠিক 2 মিনিট পরে চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে আপনারা এটা বানালেই বুঝতে পারবেন সো মাত্র 15 মিনিটে ঝটপট কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এই ম্যাকারনিটা কোনো ঝামেলা নাই খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা বাসায় তো আমার এই রেসিপিটা আমি অবশ্যই আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমি আগেই বলেছিলাম আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি আমি যখনই দেই যাতে আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যান আর সবার আগে ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সামনে জেনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি সবাইকে অনেক ধন্যবাদ